আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান বলছি হামসা সুইডেন থেকে। কেমন আছেন সবাই আপনারা? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টেম্পারেচার এখন প্রায় জিরোর নিচে, আমি দেখে এসেছি 0 ডিগ্রি, বাট এখন কত টেম্পারেচার আমি জানি না, হয়তো 0 বা ফিল লাইক -1 হবে। ইটস ভেরি কোল্ড। আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে, আপনারা যারা হামসা ইউনিভার্সিটির লেখাপড়া করতে আসবেন তারা প্রথম যে স্টেশনে এসে নামবেন ট্রেন দিয়ে, সেই ট্রেন স্টেশনের সামনে নিস্তান রিভারের পাশে। আপনারা পেছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ব্লু কালারের ছাদালা। এই বিল্ডিংটা হচ্ছে হামসা রিজিওনাল অফিস, যেখান থেকে হামসাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম হ্যান্ডেল করা হয়। আমি আজকে কথা বলবো অ্যাপিল সিস্টেম নিয়ে। অ্যাপিল সিস্টেমের এই পর্বটা হচ্ছে সেকেন্ড পর্ব, এবং এই সেকেন্ড পর্বতে আমি চেষ্টা করব সুইডিশ জুডিশিয়াল সিস্টেম কীভাবে কাজ করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আমার কাছে মনে হয় যে আমরা অ্যাপিল সিস্টেম নিয়ে খুব একটা পরিচিত না। বাংলাদেশ থেকে আমরা যারা আসি তারা বাংলাদেশে মামলা মোকদ্দমা নিয়ে এতটা ঝামেলা কখনো পোহায় না, আর যারা পোহায় তারা আমরা এই সিস্টেমটা সম্বন্ধে অতটা ভালো জানি না। বাংলাদেশের সিস্টেম আর এখানকার সিস্টেম অনেক তফাত। এবং এই অ্যাপিল সিস্টেম নিয়ে কাজ করার মেইন কারণটাই হচ্ছে যে বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে যে সমস্ত বাংলাদেশিরা সুইডেনে অ্যাপ্লিকেশন করে বা ইউরোপে অ্যাপ্লিকেশন করে, তাদের অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, এবং তারা কীভাবে অ্যাপিল করতে হবে এবং অ্যাপিলের প্রসেসটা কী সেটা সম্বন্ধে খুব ভালোভাবে অবগত না। সেজন্য আজকে জুডিশিয়াল সিস্টেম নিয়ে একটু ধারণা দেওয়া হবে, এবং জুডিশিয়াল সিস্টেমের ধারণা দেওয়ার মাধ্যমে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট কীভাবে কাজ করে অ্যাপিল সিস্টেম নিয়ে সেটা সম্বন্ধে ধারণা দেওয়া হবে। যারা যারা এখনও পর্যন্ত নর্ডিক টার্নসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ নেক্সট ইয়ারে মোর দ্যান 200 ভিডিওজ আসতেছে নর্ডিক টার্নসে। আমি ভিডিও প্ল্যান করেছি এবং এই ভিডিওগুলো নর্ডিক টার্নসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসবে। যারা কমিউনিটি নর্ডিক টার্নস ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছেন তারা ইনভাইটেশন পাঠান, আপনাদের কাছে যারা আছে, আপনাদের বন্ধু যারা আছে, আপনাদের পরিচিত যারা আছে তাদের সবাইকে, যারা সুইডেন অথবা নর্ডিক কোনো কান্ট্রিজে আসতে চায় এবং তার জন্য ইনফরমেশন গ্যাদার করতে চায়, রিসার্চ করতে চায় তার জন্য, কারণ নর্ডিক টার্নসের ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে অনেক ধরনের ইনফরমেশন local.se থেকে শেয়ার করা হয়, যেগুলো সাধারণভাবে নর্মালি সুইডেনে যারা থাকে তারাও এই ইনফরমেশনগুলো জানে না, কারণ তাদের জানার সময় নাই। সো এগুলো শেয়ার করা হয় অনেক কাটঘোচ করার মাধ্যমে, এডিট করার মাধ্যমে, যেন আপনাদের কাছে লিগ্যাল যে ইনফরমেশনটা আপনার দরকার সেটা যেন আপনার কাছে পৌঁছায় সেজন্য। সো সবাই ফেসবুক পেজ লাইক করুন, নর্ডিক টার্নসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নোটিফিকেশন বেল বাটনে চাপ দিন যেন আপনি নোটিফিকেশন পান যখন আমি ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিচ্ছি সেজন্য। তো কথা বলবো অ্যাপিল প্রসেস নিয়ে। অ্যাপিল প্রসেস কীভাবে কাজ করে? আপনি ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করলে আপনার বলার অধিকার আছে, এবং সুইডিশ সরকার মনে করে যে আপনার উপর চাপিয়ে দেওয়ার কোনো কিছু নাই। সুইডিশ ল অনুযায়ী যদি আপনি ঠিক হন তাহলে আপনার দিকে ডিসিশন নেওয়া হবে, যদি তারা ঠিক হয় তাহলে তাদের দিকে ডিসিশন নেওয়া হবে, সব কিছু নেওয়া হবে আপনার ওদের যে জুডিশিয়াল সিস্টেমস আছে সেই সিস্টেমসের ভিত্তিতে, এবং এই সিস্টেমসের ভিত্তিতে কনস্টিটিউশন অনুযায়ী যেটা লজ এবং লিগ্যাল অ্যাক্টে দেওয়া আছে সেই অনুযায়ী আপনার ইলিগ্যাল কোনো ক্রাইম করলে বা কোনো কিছুতে যদি তাদের সিস্টেমে ব্যাঘাত ঘটানো হয় তাহলে সেই ক্ষেত্রে তারা সেই অ্যাক্ট দেখে তারা ডিসিশন নিয়ে থাকে। বাংলাদেশ থেকে আমরা যারা সাধারণভাবে আসি তারা ওয়ার্ক পারমিট, বিজনেস পারমিট এবং বিভিন্ন ধরনের স্টাডি রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করি। অনেক সময় আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় এবং আমরা জানি না কোথায় অ্যাপিল করতে হবে। যদিও লেখা থাকে ওই ডিসিশন পেপারের মধ্যে আপনাকে অ্যাপিল করতে হবে, কিন্তু কীভাবে অ্যাপিল করতে হবে সেটার জন্য আমাদেরকে লয়ারের কাছে যেতে হয়। অ্যাপিল আপনি নিজেও করতে পারেন, কিন্তু সেটার জন্য আপনাকে যথেষ্ট এডুকেশন এবং নলেজ থাকতে হবে, এবং এই এডুকেশনের নলেজগুলো যে কেউ এখানে প্র্যাকটিস করতে পারে। সুইডেনে সাধারণভাবে যদি কোনো লয়ার প্র্যাকটিস করতে চায় তাহলে তাকে সুইডিশ বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে, এবং সেটার জন্য তাকে এক ধরনের পরীক্ষার মাধ্যমে পাশ করে তারপরে সেখানে মেম্বার হতে হয়। যদি সে এই ধরনের মেম্বার না হতে চায় তারপরেও সে লিগ্যাল লজ অ্যান্ড অ্যাক্ট নিয়ে সে লেখাপড়া করে সে প্র্যাকটিস করতে পারবে। এটার জন্য কোনো বাধা ধরার নিয়ম নেই বাংলাদেশের মতো যে আপনাকে ওকালতি নিয়ে লেখাপড়া করে লাইসেন্স নিয়ে দেন আপনাকে কোর্টে বসে দেন আপনাকে কাজ করতে হবে। আপনি এটা ছাড়াও কাজ করতে পারবেন যদি আপনার সে ধরনের নলেজ থাকে অথবা সে ধরনের এডুকেশন থাকে, সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো সুইডিশ জুডিশিয়াল সিস্টেম কীভাবে কাজ করে? সুইডিশ জুডিশিয়াল সিস্টেম সাধারণভাবে কয়েকটা ধাপে কাজ করে। প্রথম ধাপটা হচ্ছে সুইডিশ পুলিশ। সুইডিশ পুলিশের পর যে সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে প্রসিকিউটর। প্রসিকিউটরের পর যে থার্ড স্টেপ সেটা হচ্ছে সুইডিশ কোর্ট, আর সুইডিশ কোর্টের পরে যেই ধাপটা সেটা হচ্ছে সুইডিশ প্রিজন অ্যান্ড প্রোবেশন সেন্টার। এই সুইডিশ প্রিজন অ্যান্ড প্রোবেশন সেন্টারে আপনি একদম লাস্ট স্টেপ, যেখানে গিয়ে যারা প্রিজনে থাকে তাদেরকে নিয়ে কাজ করার জন্য এই ডিপার্টমেন্টটা কাজ করে।
সুইডিশ পুলিশ প্রথম ক্রিমিনাল অথবা ক্রাইম নিয়ে যখন কাজ করে তখন সে প্রথমেই যেটা দেখে সেটা হচ্ছে যে এটা কোনো ক্রাইম কি না। সে যদি মনে করে এটা ক্রাইম তাহলে সে এটার জন্য রিপোর্ট করবে এবং তাকে সরাসরি তার কেসটাকে একটা প্রসিকিউটরের আন্ডারে পাঠানো হবে। প্রসিকিউটর হচ্ছে সে যে এই ক্রিমিনালকে নিয়ে কাজ করবে এবং ক্রিমিনালের ক্রাইমটা সে কেন করেছে এবং এই ক্রাইমের পেছনে যুক্তি কী এবং এই ক্রাইমটাকে সঠিক নাকি তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো দেখে সে কোর্টে এক ধরনের কেস অ্যাপিল করবে। এবং এই কেসটা যখন সে করবে তখন এই কেসটা কোথায় করবে, সেটা করবে সুইডিশ কোর্টে। সুইডিশ কোর্ট সম্বন্ধে কিছু কথা বলে রাখা ভালো। সাধারণভাবে তিন ধরনের সুইডিশ কোর্ট আছে। প্রথমটা হচ্ছে জেনারেল কোর্ট, জেনারেল কোর্টের আর পরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, তারপরে হচ্ছে স্পেশাল কোর্ট। জেনারেল কোর্ট সাধারণভাবে তিন ধরনের ভাগে বিভক্ত। প্রথম জেনারেল কোর্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের পরে আছে ডিস্ট্রিক্ট কোর্ট অফ অ্যাপিল, ডিস্ট্রিক্ট কোর্ট অফ অ্যাপিলের পরে আছে সুপ্রিম কোর্ট। ঠিক একইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টও কিছু ভাগে বিভক্ত। তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ অ্যাপিল, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ সুপ্রিম অর্থাৎ সুপ্রিম কোর্ট। দেন স্পেশাল কোর্ট যেটা বলেছি সেটার ক্ষেত্রে হচ্ছে ফরেন ইন্টেলিজেন্স কোর্ট আছে সেখানে এবং লেবার কোর্ট আছে, লেবারদেরকে নিয়ে বা লেবার ইউনিয়নদেরকে নিয়ে যে কোর্ট সেটাই হচ্ছে স্পেশাল কোর্ট। এখন আমরা আজকে কী নিয়ে কথা বলবো, আমরা আজকে প্রথম কোর্টগুলো সম্বন্ধে একটু জানি, তারপর ডিস্টিংটিভ কোর্টে যাচ্ছি আমি। জেনারেল কোর্টের মধ্যে সাধারণভাবে ডিস্ট্রিক্ট কোর্ট আছে। আমাদের বাংলাদেশে যেরকম ডিস্ট্রিক্ট আছে 64 ডিস্ট্রিক্ট বাংলাদেশে আছে, এখন আরও বেড়েছে ডিস্ট্রিক্ট, কিন্তু সুইডেনে 48 ডিস্ট্রিক্ট কোর্ট আছে এবং এই 48 ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সাধারণভাবে সব ধরনের প্রসেস নিয়ে কাজ করা হয়। এই কোর্টগুলোতে যে সমস্ত কেসগুলো আছে সেগুলো যদি ডিসিশন হয়ে যাওয়ার পর মনে হয় সঠিক না, তখন প্রসিকিউটর সেটাতে আপিল করতে পারে এবং অ্যাপিলগুলো করতে গেলে তাকে যেতে হবে ডিস্ট্রিক্ট কোর্ট অফ অ্যাপিলে। ডিস্ট্রিক্ট কোর্ট অফ অ্যাপিল যদি মনে করে যে না ডিসিশনটা ঠিক আছে, তাহলে যদি প্রসিকিউটর মনে করে যে না এখানে আরও সুযোগ আছে অ্যাপিল করার, তখন সে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে সে অ্যাপিল করতে পারবে। সুপ্রিম কোর্টের পরে অ্যাপিল করার আর কোনো সুযোগ থাকে না। ঠিক তেমনইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট সাধারণভাবে 12 অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট আছে সুইডেনে, তাদের মধ্যে 8টা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করে, যে সমস্ত ট্যাক্স আছে, ফাইন্যান্স আছে, দেন কোম্পানিজ আছে, তারপর স্টাডি আছে, আপনারা যে বাসা ভাড়া দেন ইলিগাল ওয়েতে বাসা ভাড়া দেন বিভিন্ন সময়, আমি দেখি ছোট্ট একটা সিট ওটা বাসা ভাড়া দিচ্ছেন 4,000 crown, সাবধান যদি কোনো কারণে কেউ রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার পেনাল্টি হবে এবং এই পেনাল্টির জন্য আলাদা ট্রাইব্যুনাল আছে। সো বি কেয়ারফুল অন দিস, বাসা ভাড়ার ক্ষেত্রে খুব সতর্ক, কারণ এটার জন্য আলাদা ট্রাইব্যুনাল আছে এবং অ্যাকোমোডেশনের জন্য টেনেসির জন্য আলাদা অ্যাক্ট আছে। সেই অ্যাক্ট অনুযায়ী যদি আপনি কোনো কারণে আপনি যদি সেই অ্যাক্ট কারণে ভায়োলেন্ট করেন তাহলে সেই অ্যাক্টের বিপরীতে আপনার কেস থেকে শুরু করে আপনার জেলও হতে পারে। সো সেই জন্য খুব কেয়ারফুল থাকবেন, এগুলোর চ্যাপ্টার ওয়াইজ অনেক পড়ালেখা আছে যেগুলো জানতে হলে আপনাকে এই জায়গায় ঢুকতে হবে। 8টা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট আছে এরকম, আর বাকি 4টা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট আছে, যে 4টা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে সাধারণভাবে মাইগ্রেশন পলিসি নিয়ে কাজ করা হয়। এই 4টা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট সাধারণভাবে মাইগ্রেশন এজেন্সির সাথে সরাসরি কাজ করে। এদের মধ্যে আছে ওরেব্রো, এদের মধ্যে আছে ভ্যাকু, এদের মধ্যে আছে উমিও এবং আছে স্টকহোল। এই 4টা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট এরা মাইগ্রেশন পলিসি নিয়ে কাজ করে। আমরা সাধারণভাবে যাদের ভিসা রিজেক্ট হয় তাদের সাধারণভাবে আমরা এই 4টা কোর্টের মধ্যেই সাধারণভাবে আমরা আমাদের মাইগ্রেশন, যেই মাইগ্রেশন এজেন্সিতে আমরা যখন অ্যাপিল লেটারটা পাঠাই, মাইগ্রেশন এজেন্সি প্রথম আমাদের অ্যাপিল লেটারটা দেখে দুটো জিনিস দেখে, একটা হচ্ছে অ্যাপিল লেটারটা ঠিক সময়ে এসে পৌঁছেছে কি না প্রথম, দুই নম্বর হচ্ছে যদি অ্যাপিল লেটারটা পৌঁছে থাকে তাহলে এটার যে লজিক আছে সেই লজিক অনুযায়ী যে ডিসিশন মাইগ্রেশন এজেন্সি নিয়েছে সেই ডিসিশনটাকে ঠিক নিয়েছে নাকি ভুল নিয়েছে, যদি ঠিক নিয়ে থাকে তাহলে তারা এই অ্যাপিল লেটারটা ফরওয়ার্ড করে দেবে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টের কাছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ অ্যাপিলের কাছে। অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অ্যাপিল যখন এই ডিসিশন লেটারটা পাবে এবং ডিসিশন লেটারের সাথে যখন অ্যাপিল লেটারটা দেখবে তখন সে একটা কেস অফিসারকে অ্যাসাইন করবে। একটা কেস অফিসার যখন এই অ্যাপিল লেটার নিয়ে কাজ করবে তখন সে প্রসিকিউটরের সাথে কাজ করার চেষ্টা করবে। প্রসিকিউটরকে, প্রসিকিউটর হচ্ছে যে অ্যাপিল লেটারের, যেই অ্যাপিল লেটারটা রেডি করেছে অর্থাৎ যেই প্রসিকিউটর আপনার কেস নিয়ে হ্যান্ডেল করেছে, যেই এটা আপনিও হতে পারেন, এটা একটা লয়ার হতে পারে অথবা এটা একটা 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 শিক্ষানবিশ কেউ প্র্যাকটিস হোল্ডারও হতে পারে অথবা যার এই ধরনের এডুকেশন আছে সেও হতে পারে বা কোনো একটা কনসালটেন্ট হতে পারে। যেমন আমি যখন নর্ডিক টাসের পক্ষ থেকে কনসালটেন্ট করি তখন আমি অ্যাপিল লেটারের মধ্যে লিখে দিই যেটা নর্ডিক টাসের কনসালটেশনের মাধ্যমে এই অ্যাপিল লেটারটা করা হয়েছে, যেন মাইগ্রেশন এজেন্সিও বুঝতে পারে। তো কেস অফিসার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ অ্যাপিল যখন দেখে যে অ্যাপিল লেটারটা যেটা করা হয়েছে সেটা অনেক সুন্দরভাবে করা হয়েছে, যে প্রুফগুলো দেখানো হয়েছে এবং এই প্রুফগুলোর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে ডিসিশনটা মাইগ্রেশন এজেন্সি নিয়েছে সেটা ভুল নিয়েছে এবং এই ডিসিশনটা পজিটিভ হতে পারে, তখন সে একটা পজিটিভ ডিসিশন এই প্রুফের ভিত্তিতে জাজকে প্রপোজ করবে। জাজ যখন দেখবে যে হ্যাঁ ডিসিশনটা ভুল হয়েছে এবং প্রুফ প্রমাণ করছে যে
যেই প্রসিকিউটর আছে সেই সঠিক, তখন সেই প্রসিকিউশনের আন্ডারে সে এটাকে পজিটিভ ডিসিশন দিয়ে আপনাকে একটা ডিসিশন পাঠিয়ে দেবে। এটা হচ্ছে প্রথম ধাপ। দেন যদি কোনো কারণে মনে হয় তাদের যে ডিসিশনটা যেটা নিয়েছে মাইগ্রেশন এজেন্সি সেটা ঠিকই নিয়েছে, তখন তারা এই ডিসিশনটাকে নেগেটিভ করে দিয়ে আপনাকে পাঠাবে। আপনি যদি মনে করেন বা আপনার প্রসিকিউটর বা আপনার লয়ার যদি মনে করে কোর্ট অফ অ্যাপিল এটা ডিসিশনটা ভুল নিয়েছে, ওই লেটারের মধ্যে লেখা থাকবে আপনি এই ডিসিশনটা অ্যাপিল করতে পারবেন কি পারবেন না। যদি অ্যাপিল করতে পারেন তাহলে সেটাকে আপনি অ্যাপিল করতে পারবেন সুপ্রিম কোর্টে, আপনি এটা নিয়ে অ্যাপিল করতে পারবেন। এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল করার মাধ্যমে আপনি আরও অনেক প্রুফ দিয়ে প্রমাণ যদি করতে সক্ষম হন তাহলে পজিটিভ ডিসিশন অনেক সময় আসতেও পারে। কিন্তু সাধারণভাবে দুটা কোর্ট থেকে নেগেটিভ হওয়ার ফলে অনেক চ্যাপ্টার ওয়াইজ দেখা যায় যে প্রুফ দিয়েছেন সেই প্রুফগুলো অনেক ক্ষেত্রে রং, এবং চ্যাপ্টার ওয়াইজ প্রমাণ পায় যে এই ডিসিশনটা পজিটিভ নেওয়ার কোনো সুযোগই নেই, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এটা নেগেটিভ করে দিতে পারে। সুপ্রিম কোর্ট নেগেটিভ করলে সেখানে আর অ্যাপিল করার কোনো সুযোগ থাকে না, সেক্ষেত্রে আপনার যে ডিসিশনটা সেই ডিসিশনটা মেনে নিয়ে, হয় আপনি যদি রেসিডেন্ট পারমিট নিয়ে কাজ করেন তাহলে আপনি আসতে পারবেন না এখানে, বা আপনাকে চলে যেতে হবে 14 ডেজের মধ্যে যেই নোটিশ পিরিয়ড তারা দিবে আপনাকে, অথবা আপনি যদি কোনো ক্রাইম করে থাকেন সেটার জন্য প্রিজনে, বা সেটার জন্য আপনাকে প্রভেশন সেন্টারে পাঠিয়ে আপনার বিরুদ্ধে আলাদা প্রসেস অনুযায়ী আপনাকে ট্রিট করা হবে। এইভাবে সাধারণভাবে সুইডেনের অ্যাপিল সিস্টেম কাজ করে। অ্যাপিল সিস্টেম প্রত্যেকটা জায়গায় আছে। আপনি অফিসে আপনি কোনো রকমের কোনো রাইটস থেকে ডিপ্রাইভড হচ্ছেন, আপনি সেখানে আপনার কথা বলতে পারেন, আপনি মাইগ্রেশন বার্কেতে আপনার কথা বলতে পারেন, আপনি আপনার ইউনিভার্সিটিতে কোনো একটা সাবজেক্টে ফেল করেছেন, সেখানে আপনি কেন ফেল করেন দিয়েছে সে, আপনি রাইট আনসার লিখেছেন, কীভাবে রাইট আনসার লিখেছেন, এগুলো লিখেও আপনি অ্যাপিল করতে পারেন, সেটার ডিসিশনটাও পজিটিভ হতে পারে। এছাড়াও আরও কিছু জায়গা আছে, যেমন আপনি প্ল্যাগারিজম করেছেন, টিচার বলছে আপনি প্ল্যাগারিজম করেছেন, কিন্তু আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি প্ল্যাগারিজম করেন নাই, তাহলে সেই ক্ষেত্রে প্ল্যাগারিজমের কেসের ক্ষেত্রেও পজিটিভ আসতে পারে। সো এইভাবে অ্যাপিলের মাধ্যমে আপনি আপনার কথা বলতে পারবেন এবং 100% ডেমোক্রেটিক চর্চা করতে পারবেন। সুইডেনে এই প্রসেসটা আছে, এবং আমি চাই যে বাংলাদেশি যারা আছে, যারা নতুন অথবা যারা অলরেডি অনেক পুরনো আছে এখানে, যারা এই জিনিসগুলো সম্পর্কে জানে না, তাদেরকে জানিয়ে দেওয়া বা তারা যেন আরও মানুষকে হেল্প করতে পারে, যারা আমার কাছে কথা বুঝতে পারছে না তাদেরকে জানিয়ে দেওয়াটাই ছিল এই ভিডিওর উদ্দেশ্য। আমি মনে করি যে আপনারা সবাই এই ভিডিও থেকে অ্যাপিল প্রসেস সম্পর্কে হালকা কিছু ধারণা পেয়েছেন। নেক্সটে আরও অ্যাপিল নিয়ে আরও কিছু কথাবার্তা আসবে। আমি চেষ্টা করব কিছু চ্যাপ্টার ওয়াইজ 2005-716 এলিয়েন্স অ্যাক্ট এবং 2009 যে এলিয়েন্স অ্যাক্ট আছে সেগুলো নিয়ে আমি লেখাপড়া করছি, এবং সেই এলিয়েন্স অ্যাক্টের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ সেকশন ওয়াইজ কোন কোন জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশন করার সময়, বা ওয়ার্ক পারমিট বা বিজনেস ভিসা অ্যাপ্লিকেশন করার সময়, সেগুলো নিয়ে হয়তো বা নেক্সট অনেকগুলো ভিডিওতে অনেক ধরনের টপিক নিয়ে আলোচনা করা হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। নর্ডিক টার্নসের পক্ষ থেকে যারা অ্যাপ্লিকেশন করছেন এই বছর মাস্টার্সের জন্য, তারা তো করছেনই, যারা এখনও করেন নাই বা ডিসিশন নিতে পারছেন না, তারা আমার সাথে কনসালটেশন করতে পারেন ফেসবুক পেজে বুকিং দেওয়ার মাধ্যমে, অথবা আপনার যদি ডিসিশন নিয়ে থাকেন নর্ডিক টার্নসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন, যদি আপনার সময় না থাকে, আপনি ব্যস্ত থাকেন, অথবা আপনি যদি না বুঝে থাকেন যে প্রসেসটা কীভাবে হবে, অথবা আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার নিজের এডুকেশন দিয়ে নলেজ দিয়ে। যদি মনে করেন আপনার নলেজ নাই বাট তারপরেও আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন, আমার ফেসবুক পেজের বুক অ্যাপয়েন্টমেন্টে যান এবং ওখানে গিয়ে বুকিং করেন। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করলে সেটা ভালো হবে। অবশ্যই আপনাকে সেটার জন্য পে করতে হবে, বাট ইটস ওকে। তবে আপনারা সাধারণভাবে নর্ডিক টার্নস থেকে সার্ভিস পেতে পারেন। নর্ডিক টার্নসের ওয়েবসাইটের রেনোভেশনের কাজ প্রায় শেষ, আমরা হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে এটা লঞ্চ করব, এবং তারপর আমরা আরও অনেকগুলো ইউনিভার্সিটির সাথে অ্যাক্রেডিটেশন নিয়ে কাজ করছি। ইউনিভার্সিটি অ্যাক্রেডিটেশনের মাধ্যমে আমরা আরও স্ট্রং হব, এবং এই সমস্ত ইউনিভার্সিটি অ্যাক্রেডিটেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে অ্যাডমিশনের গ্যারান্টি দিতে পারব। অবশ্যই এলিজিবিলিটি টেস্ট ওই ওয়েবসাইটের মধ্যেই আছে, তো যারা এলিজিবল না তারা তো অবশ্যই আসতে পারবে, কিন্তু যারা এলিজিবল তারাও অনেক সময় অ্যাডমিশন থেকে বাদ পড়ে কোনো কোনো প্রসেস ফলো না করার কারণে, স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট না করার কারণে। সেগুলো কীভাবে মিট করতে হবে সেই জন্য নর্ডিক টার্নসের সার্ভিস অ্যাট নর্ডিক টার্নসে মেল করুন এবং জেনে নিন আপনার না জানার যে সমস্ত নলেজ। আমি সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি নর্ডিক টার্নসের ইউটিউব পেজ যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করেন, এবং পৌঁছে দিন প্রত্যেকটা বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটি স্টুডেন্টকে যারা স্বপ্ন দেখে বিদেশে এসে লেখাপড়া করবে এবং বাংলাদেশের উন্নতি সাধনে বাংলাদেশের জন্য কাজ করবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, 2 মিটার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন করোনার এই সময়, এবং সবাই সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন, আপনার আশেপাশের মানুষকেও সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।